আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে একটা ইরানি পোলাও তৈরি করে দেখাবো। এই পোলাওটার নাম হচ্ছে আনার পোলাও। এই পোলাওটা আনার দানা দিয়ে তৈরি করা হয়, তাই এই নাম দেওয়া হয়েছে আনার পোলাও। তো আসুন দেখি নি কীভাবে তৈরি করতে হয় আনার পোলাও। প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ চালকে, বাসমতি চাল নিয়েছি আমি। চালকে ধুয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে 2 থেকে 2.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি এই চালটাকে 80% রান্না করব। আমরা বিরিয়ানি রান্না করার সময় যেভাবে চালকে পুরোপুরি রান্না করি না, 80% রান্না করে থাকি তারপর পানি ছড়িয়ে নিই, ঠিক একইভাবে এই চালটাকেও আমি 80% রান্না করে তারপর পানি ছড়িয়ে নিব। এখানে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি একটা প্যানে মিডিয়াম সাইজের 5 পিস চিকেন নিয়েছি। এখন আমি চিকেনের সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, লবণ দিব পরিমাণ মতো, আর দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি চিকেনের সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম লো হিটে 1/2 ঘন্টার মতো সিদ্ধ করে নিব, যাতে করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পোলাওটা তৈরি করতে আমাদের আরও লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ আনার দানা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা তেলও ইউজ করতে পারেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেস্তাবাদাম কুচি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর লাগবে 1 টেবিল চামচ পরিমাণ টালা ধনিয়া গুঁড়া। সব শেষে লাগবে, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানিতে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছি, সেই পানিটা লাগবে। চালটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনও একটুখানি শক্ত আছে। এখন আমি চুলাটা বন্ধ করে পানি ছড়িয়ে নিব। এখানে একটা চাল নিতে পানি ছড়িয়ে আমি ভাতগুলো রেখে দিয়েছি। এখানে একটা বলে আমি সিদ্ধ করা চিকেনগুলোর হাড় ছাড়িয়ে ছোট ছোট হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে আনার দানা দিয়ে দিব, পেস্তা বাদাম কুচি দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, ধনে পাতা কুচি, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ টালা ধনিয়া গুঁড়া। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিব। সব ভালো মতো একসাথে মিক্স করা হয়ে গেছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে সামান্য তেল দিয়ে দিব, আর দিব বাটার। বাটারটা গলে গিয়েছে, এখন আমি এতে সিদ্ধ করা সেই ভাত দিয়ে দিব। এখন আমি ভাতের উপর চিকেন আর আনার দানার মিক্সারটা দিয়ে দিব, সবটুকুই দিয়ে দিতে হবে। এখন আমি চিকেনের লেয়ারের উপরে আবার ভাত বসিয়ে দিব, বাকি যে ভাতগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি উপরে জাফরান ভেজা পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে 30 মিনিটের মতো দমে রাখবো। তারপর আমি তৈরি হয়ে গেছে আমার ইরানি আনার পোলাও। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।